মাছের দাম শিল্প ঈদের মৌসুমেও বেকার কয়েকশো শ্রমিক। স্বাগত সমগ্র বাংলাদেশে, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, কায়কুবাদ একবার জানাবো পুরো খবর। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক রোহিঙ্গা সহ নিহত হয়েছে দুইজন। নিহত মোহাম্মদ আব্দুল গফুর ও মোহাম্মদ সাদিক ইয়াবা পাচারকারী বলে দাবি বিজিবির। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, নৌকায় করে ইয়াবা পাচারের খবরে একে খাল এলাকায় অভিযান চালানো হয়। এই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারীরা। আত্মরক্ষায় গুলি চালায় বিজিবিও। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আব্দুল গফুর ও পাচারকারী মোহাম্মদ সাদিকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। টেকনাফে ইয়াবা ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দ প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রথম দিনের অভিযানে ইয়াবা ব্যবসায়ী দুই ভাই নুরুল হক ভুট্টো ও নূর মোহাম্মদ সম্পত্তি জব্দ করেছে। নূর মোহাম্মদের সম্পত্তি জব্দ করেছে প্রশাসন। সকালে নুরুল হক ভুট্টোর দুটি বাড়িতে অভিযান চালায় শৃঙ্খলা বাহিনী। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তার সম্পত্তি জব্দ করা হয়। জানা গেছে, ইয়াবা ব্যবসা শুরুর আগে ভুট্টো লবণ মাঠের শ্রমিক ছিলেন, পরে ইয়াবা ব্যবসা করে এই সম্পত্তির পাহাড় গড়ে তোলেন। দশ কাঠার দুইতলা বাড়ি এবং আট কাঠার জায়গার ওপর একতলা একটি বাড়ি করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের ৭০টি বাড়ি পর্যায়ক্রমে জব্দ করা হবে। ভুট্টো ও নূরের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় সম্পত্তি জব্দের নির্দেশ ছিল আদালতের। এর আগে আরেক ব্যবসায়ী জিয়াউর রহমানের তিনতলা বাড়িটিও পুলিশের জিম্মায় নেওয়া হয়। তার সম্পদ এখনও আমরা ওইভাবে অ্যাসেসমেন্ট করিনি, তবে তার এইভাবে তার বাইরে রয়েছে, তার আরও অনেক সম্পত্তি রয়েছে। এছাড়াও একরামের এবং আমাদের আব্দুর রহমানেরও এবাকার বাড়ি, এদেরও বাইরে রয়েছে, ওদেরও সম্পত্তি রয়েছে। আমরা সমস্ত সম্পত্তিগুলো আমরা অ্যাসেসমেন্ট করছি, করে আমরা সিআইডির মাধ্যমে এগুলো আমরাও এটা মানহানির মামলা করে এগুলো আমরা আইনের আওতায় আনবো। এই ধরনের প্রায় আমরা আপাতত ৭০টি বাড়ি আমরা চিহ্নিত করেছি। এসব বিষয় নিয়ে আরও জানাতে টেকনাফ থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এখন আইনশৃঙ্খলা বাহিনী কোন এলাকায় অভিযান চালাচ্ছে এবং হঠাৎ প্রশাসনের এমন কঠোর অবস্থানের কী কারণ রয়েছে? আইনশৃঙ্খলা বাহিনীর আজকে টেকনাফের হোয়াইটকং সাতগড়িয়া পাড়ায় অভিযান চালাচ্ছে। আমি একটু যদি আপনাকে দেখাতে চাই, আমার ঠিক পিছনে যেই মাটির যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মাটির ঘর থেকে একটু আগে ২০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে ৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমি একটু দেখাতে চাই, সেই সাথে একজনকেও এখানে ইয়াবা কারবারি একজন আছে, তাকেও এখানে গ্রেফতার করা হয়েছে। আসলে আজকে সকাল থেকে টেকনাফ থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন, ইয়াবা কারবারিদের বাসা বাসা বাড়িতে বাড়িতে গিয়ে তারা অভিযান চালাচ্ছিলেন। এবং আজকে একটু আগে তিনি খবর পেয়েছেন, এখানে বিশেষ সূত্রে তিনি খবর পেয়েছেন, এখানে ইয়াবা ব্যবসায়ীরা তাদের অস্ত্র এবং ইয়াবা এখানে মজুত করে রেখেছে, তার ভিত্তিতে তিনি অভিযান চালিয়েছেন। ঠিক ১০ মিনিট আগে এসব আপনি যেই অস্ত্র এবং ইয়াবা দেখতে পাচ্ছেন সেই সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছিল। তো আমি এখন এই যে এই বিষয়ে উদ্ধারের বিষয়ে আমি টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস আছেন আমার সাথে, আমি তার সাথে একটু কথা বলতে যাচ্ছি। এই যে আজকে উদ্ধার সম্পর্কে আপনি যদি একটু বলতেন। আমাদের এসপি সাহেব আমাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছেন যে হোয়াইকং ইউনিয়নের সাতগড়িয়া পাড়ায় জনৈক মুস্তফা নামে এক ব্যক্তি একটা ইয়াবা চালান মাঠের মধ্যে তারা পুঁতে রেখেছে। ওই সংবাদ আমাকে দেওয়ার পরে আমি আমার অফিসার ফোর্স দিয়ে মুস্তফাকে গ্রেফতার করি এবং মুস্তফা আমাকে স্বীকার করেছে যে সে যে বাড়িতে অস্ত্র এবং ইয়াবা সে পুঁতে রেখেছে ওখানে আমাদেরকে নিয়ে আসবে, এবং তাকে নিয়ে আজকে আমরা এখনই এই বাড়িতে এসেছি এবং ওর সামনে ও দেখানো মোতাবেক আমরা ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করেছি এবং ইয়াবার সাথে যারা জড়িত সকলের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, নিউজ প্রেজেন্টার আমাকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটি আমি আপনাকে করছি, হঠাৎ এত তোড়জোড় কেন, এত অভিযান কেন? না, আপনারা জানেন যে পুরো টেকনাফ জুড়েই তো আমাদের অভিযান চলছে সবসময়ই। আমার বদ্ধপরিকর, আমার সরকারের কাছে বদ্ধপরিকর, আমরা বদ্ধপরিকর যে কোনো মূল্যে আমরা টেকনাফকে এবং দেশকে আমরা ইয়াবা মুক্ত করব। আমরা অবিরাম ২৪ ঘন্টা আমরা সবসময় অভিযান করে থাকি। কাইকুবাদ, এই প্রশ্নটি ওসির মুখ থেকে আপনি শুনেছেন, তবে একটি বিষয় আপনাকে বলতে চাই, যে সাতগড়িয়া পাড়া এখানে ছোট্ট একটি গ্রাম, এখানে সর্বোচ্চ ১৫-২০টি মতো এখানে ঘর রয়েছে, তবে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি ঘরেই ইয়াবা ব্যবসায়ী এখানে অবস্থান করছেন। তারা প্রত্যেকটি, ওসি আমাকে একটু আগে বললেন, তারা প্রত্যেকজনই এক একজন ইয়াবা ব্যবসায়ী, তবে প্রত্যেক ঘর থেকে পুরুষ শূন্য, প্রত্যেক ঘরে আমরা দেখেছি নারীরা অবস্থান করছেন। কাইকুবাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। তৌফিকুল হাসান লিপু যোগ দিয়েছিলেন টেকনাফ থেকে। কক্সবাজার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মুখে কৌশল বদল করেছেন মাদক ব্যবসায়ীরা। গোলাপি রঙের বদলে এখন সাদা রঙে আসছে ইয়াবা।
মাদক ব্যবসায়ীদের নতুন কৌশল ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তের নাফ নদী হয়ে ইয়াবার বড় বড় চালান আসে টেকনাফে। মূলত এখান থেকেই সারা দেশে যায় ইয়াবার চালান। সম্প্রতি ধরা পড়া ইয়াবাতে দেখা যাচ্ছে রঙের পরিবর্তন। গোলাপির আদলে এখন রং হয়েছে সাদা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই এই কৌশল বলে মনে করছেন অনেকেই। নতুন কৌশল হিসাবে ইয়াবা ব্যবসায়ীরা সাদা ট্যাবলেটে ইয়াবা রং পাল্টিয়ে নতুনভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে অহরহ। প্রশাসন যদি তাদের দায়িত্ব যদি ইতিবাচক ভূমিকা রাখে তাহলে সাদা ইয়াবা বন্ধ করা সম্ভব হবে। তবে রং পরিবর্তন হলেও ইয়াবা শনাক্ত করা কঠিন হবে না বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। চুরা চালান বন্ধে তৎপরতা বাড়ানোর কথা জানাচ্ছেন তারা। ইয়াবা সাদা কালো এরা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এর মধ্যে কি উপাদানটা রয়েছে। উপাদানটা যদি যে কোনো সাদার মধ্যে উপাদান না থাকলো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, লাল থাকলো তার মধ্যে আইনগত ব্যবস্থাটা হবে, এবং রং বদল করে যে ইয়াবাটা তারা পার পেয়ে যাবে এমন কোনো ব্যবস্থা নাই। আমরা সব দিক দিয়েই আমরা দেখছি, যেহেতু ওইভাবে আনতে পারছে না এখন তারা চেষ্টা করতেছে আমাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য, কালার চেঞ্জ করে একটা ট্যাবলেটের মতো বড়ির মতো হিসেবে আনার জন্য, যাতে আমরা ওটা সাসপেক্ট না করতে পারি। সে হয়তো সামনে অন্যান্য ওষুধের সাথে মিক্স করে নিয়ে আসার চেষ্টা করবে। তো এটা একদিক থেকে পজিটিভ, বাট আমাদের ডেফিনেটলি আমাদেরকে আরও সতর্ক হতে হবে। এখন গত 23 মে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যৌথ অভিযানে টেকনাফ থেকে 1000 সাদা রঙের ইয়াবাসহ আটক করা হয় এক নারীকে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ইয়াবার কারবারি সাইফুল করিমের পঞ্চমবারের মতো এবছরও বাণিজ্য মন্ত্রণালয়ের সিআইপি মনোনীত হওয়ার কথা ছিল, কিন্তু কক্সবাজারের স্থানীয় প্রশাসনে পরিবর্তন আসায় আটকে যায় তার পুলিশ ছাড়পত্র। আর পুলিশের এক সাবেক আইজি ও টেকনাফের পরপর 4 ওসির সঙ্গে সখ্যের কারণে 17 বছরের ইয়াবা ব্যবসায় তার বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি। মৃত্যুর আগে পুলিশকে এসব তথ্য জানান সাইফুল। ইয়াবা ব্যবসায়ী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার প্রথম নামটি সাইফুল করিমের। একই মন্ত্রণালয়ের 73 গডফাদারের তালিকায় তার নাম 2 নম্বরে। গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তালিকায় শীর্ষে হল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় 2 নম্বর নামটি তার। গত বছরের আগ পর্যন্ত তার নামে মাদকের কোনো মামলা ছিল না টেকনাফ থানায়, কারণ ওই সময়ে টেকনাফে পরপর 4 ওসি মোহাম্মদ মাইনুদ্দিন, ফরহাদ হোসেন, রণজিৎ দাস আর জসিমুদ্দিনের সাথে তার ছিল সখ্য। গত বছরের মে মাসে চট্টগ্রামে 13 লাখ ইয়াবা আটকের ঘটনায় 2 আসামির স্বীকারোক্তিতে প্রথম আসে সাইফুলের নাম। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। এ অবস্থায় পঞ্চমবারের মতো বাণিজ্য মন্ত্রণালয়ের সিআইপি হবার ছাড়পত্রের আবেদন আটকে দেয় পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তালিকা আছে সেখানে তার নাম 2 নম্বরে আছে। গডফাদার যে তালিকা আছে সেখানে তার নাম 1 নম্বরে আছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে তালিকা আছে সেখানে তার নাম শীর্ষে আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ যে তালিকা করেছে এই সকল তালিকাগুলো তাতে শীর্ষ পর্যায়ে ছিল। অতএব তার সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। আগে তার বিরুদ্ধে কোনো মামলা না হওয়ার কথা স্বীকার করে এর কারণও জানায় পুলিশ। সাইফুল করিমকে ধরার ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একদম 1 নম্বর 1 ইনস্ট্রাকশন যে সে 1 নম্বরে এবার ব্যবসায়ী, তাকে যে কোনো মূল্যে ধরতেই হবে। দুবাই থেকে গোপনে দেশে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন সাইফুল, কিন্তু সেই সুযোগের আগেই বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে গোলাগুলিতে তার মৃত্যু হয়। তার আগে পুলিশের কাছে দিয়ে গেছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ। সড়কে যানজটের ঝুঁকি এড়াতে ট্রেনের টিকিট কেটেও ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না যাত্রীরা। এই যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনের সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে, তবে দ্রুতই শিডিউল বিপর্যয় কমে আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথে আজও স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। সকাল 9টা রংপুর এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতেই দেরি 7 ঘন্টা। রেল কর্তৃপক্ষ বিকল্প ট্রেনের ব্যবস্থা করলেও ছিল না এসি কামরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসি টিকিট কাটলেও যেতে হয়েছে শোভন চেয়ারে। এতে ক্ষুব্ধ যাত্রীরা, তবে অনেকের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। আমাদের মানে আমরা এসির কেবিনের জন্য ছিল, সেটাও আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, তো সবকিছু মিলিয়ে বলতে গেলে মানে খুব ডিজাস্টার ফিল করছে। 9 ঘন্টা দাঁড়ায় থেকে ট্রেনের টিকিটগুলো কাটা, এরপরে যদি এখন ওই দাঁড়ায় থেকে যেতে হয়, কারণ অনেকে এসি কেবিনের, দ্যাট মিন্স ডেফিনেটলি তাদের সেই
প্রবলেম আছে বলেই তারা এত টাকা খরচ করে এসি কেবিনের কেটেছে। কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ের পরে ঢাকা ছেড়েছে। সবচেয়ে বেশি 3 ঘন্টা দেরিতে ছাড়ে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। নিরাপদ ভ্রমণ এবং সড়কের ঝক্কি এড়াতে চেয়ে শিডিউল বিপর্যয়ে পোহাতে হয় চরম ভোগান্তি। তবে সবার যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর রেল কর্তৃপক্ষ। তারা বলছেন দ্রুত কমবে শিডিউল বিপর্যয়। সার্বিক শিডিউল ইনশাল্লাহ ভালো আছে। দুই একটা ট্রেন কিছুটা বিলম্বে গতকাল ছেড়ে গিয়েছিল, আজকে ওই ট্রেনগুলা বিলম্ব যাতে না হয় সেই ব্যবস্থায় রাখা হয়েছে। দুটি এসি চেয়ার কোচ আমরা সংযোজন করতে পারি না, তো এর পরিবর্তে আমরা ফার্স্ট ক্লাস চেয়ার এবং ফার্স্ট ক্লাস কেবিনে সিট দিয়েছি। এদিকে এবার সবচেয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরা। ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। এতদিন পরে বাবা মা সবার সাথে দেখা হবে, কষ্টটা তখন মানে সবার সাথে দেখা হলে কষ্টটা আর মনে হয় না যে কষ্ট। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, সবার সঙ্গে দেখা হবে, সবার সাথে ঈদ মজাই আলাদা। 10টার গাড়ি এখন বাজে হলো 10:15, এখনো মনে করেন 5, 4, 9, 4, 13, 14, 15 খালি আছে। ঈদ যাত্রায় সড়ক পথে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এখন পর্যন্ত আমার কাছে চাঁদাবাজি নিয়ে কোনো অভিযোগ আসেনি। আমি আশা করি ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে। যানজটের ভোগান্তি কমাতে বন্ধ রাখা হয়েছে মহাসড়কের উন্নয়ন কাজ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকেও ঘরমুখী মানুষের বেশ চাপ ছিল রেল স্টেশন ও বাস টার্মিনালে, তবে সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাব পুলিশ মোতায়েন রয়েছে স্টেশন এলাকায়। একই সাথে কালোবাজারি দৌরাত্ম্য সহ বিভিন্ন হয়রানি বন্ধে 52টি সিসি ক্যামেরার মাধ্যমে গোটা স্টেশনকে বিশেষভাবে তদারকি করা হচ্ছে। এদিকে বাড়ি ফেরার পাশাপাশি ফিরতি টিকিট নেওয়ার জন্য স্টেশন কাউন্টারে ভিড় করছেন অনেকেই। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদকে সামনে রেখে বেড়েছে যানবাহনের চাপ। গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে কাজ করছে হাইওয়ে পুলিশ। পুলিশ জানায় সকালে বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি, গাজীপুরা এবং সাইনবোর্ড এলাকায় যানবাহনের ধীরে গতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের গতি বেড়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এবং চন্দ্রা ফ্লাইওভার খুলে দেওয়ায় যানজট প্রবণ এই দুটি পয়েন্টে কোনো গাড়ির জট দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই যানবাহন এই দুটি পয়েন্ট অতিক্রম করছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী এবং চালকরা। এদিকে মেঘনা গোমতী ও কাঁচপুর ব্রিজ চালু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, ফলে অল্প সময়ে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। এবারই প্রথম টার্মিনাল ও বাস স্ট্যান্ড থেকে গাড়ির মান পরীক্ষা নিরীক্ষার পর যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের DIG হাবিবুর রহমান। দুপুরে ঢাকা আরিচা, মানিকগঞ্জ পাটুরিয়া ও নবীনগর চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইউনিটকে পুলিশকে দায়িত্ব দেওয়া আছে যে সেখান থেকে যাতে এই ধরনের ফিটনেসবিহীন কোনো গাড়ি বা কাগজপত্রের কোনো ধরনের দুর্বলতা আছে সেই ধরনের গাড়ি রাস্তায় আসতে না পারে, কিংবা ধরা যাক যে বগুড়া থেকে কোনো গাড়ি ছেড়ে আসছে, টাঙ্গাইল থেকে কোনো গাড়ি ছেড়ে আসছে, সেই ইউনিট থেকে ওখানে চেক করে গাড়ি ছাড়া হবে। মহাসড়কের যান চলাচল পরিস্থিতি নিয়ে জানাতে এবার গাজীপুর টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আবুল হাসান। হাসান, নতুন দুটি ফ্লাইওভার চালুর পর মহাসড়কে ঘরমুখ মানুষের ভোগান্তি কমেছে কিনা, আর সেখানকার স্থানীয় মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনী কি বলছেন? আপনি জানেন যে এখানে চন্দ্রা এবং কোনাবাড়ির দুটি ফ্লাইওভার যানজট চলাচলের জন্য খুলে দেওয়ার পর কিন্তু এখানকার যে যানজটের চিরচেনা রূপ সেটি কিন্তু পাল্টে গেছে, এবং ঈদের ঘরমুখ মানুষের চাপ এবং যানবাহনের চাপ বাড়ার পরেও কিন্তু এই দুটি পয়েন্টে এখন কোনো যানজট নেই, এবং মহাসড়ক দিয়ে
স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার পিছনে একটি চিত্র, এখানকার চন্দ্রার চিত্র, এখানে কিন্তু স্বাভাবিক গতিতে তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে এবং এখানে কোনো ধরনের গাড়িকে এখানে থামতে হচ্ছে না। যানজট নিরসনের জন্য এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রস্তুত রয়েছে, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এখানে কাজ করে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা রেঞ্জের যে ডিআইজি হাবিবুর রহমান তিনি এসেছিলেন, তিনি কিন্তু এই স্থান পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলে দেখে জানতে পেরেছি যে এখানে যানজট নিরসনের জন্য 1200 মতন পুলিশ সদস্য এখানে কাজ করে যাচ্ছেন এবং এখানে পুলিশ সুপার তিনি বলছেন যে ঈদের আগে এবং পরে 7 দিন এখানে অধিক সংখ্যক পুলিশ রাস্তায় মোতায়েন থাকবে এবং শুধু যানজট নিরসন নয়, এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আর চারজনক রাস্তা এলাকায় কিন্তু এখন তেমন একটা যানজট নেই, সেখানে মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে এবং সেখানেও অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান জানাচ্ছেন সেখানকার সবশেষ তথ্য। এবারে টাঙ্গাইলের খবর জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলের সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? মহাসড়কের কোথাও কোনো সমস্যা বা দীর্ঘ যানজট লাগছে কিনা? আপনি যেমনটি বলছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 70 কিলোমিটার যে মহাসড়ক রয়েছে, 4টি আন্ডারপাস ও 2টি ওভারফ্লাই নির্মাণ করার কারণে কিন্তু এই মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি থাকলেও এখন কিন্তু যানজট বা গাড়ির ধীরগতি বা গাড়ির লম্বা সারি সেটি কিন্তু কোনোটাই পরিলক্ষিত হচ্ছে না। গত 24 ঘন্টার যদি একটা তথ্য দিই, গত 24 ঘন্টায় কিন্তু ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় 25,186টি গাড়ি পারাপার করেছে। সাধারণত 8,000 থেকে 10,000 গাড়ি প্রতিদিন পারাপার করে। দ্বিগুণের চাইতে বেশি গাড়ি চলাচল করার পরেও কিন্তু এই মহাসড়কে কোথাও কোনো যানজট বা ধীরগতি পরিলক্ষিত হয়নি। এর প্রধান কারণ হচ্ছে যে 4 লেন প্রকল্পের কিন্তু সিংহভাগ কাজ, প্রায় 90% কাজ শেষ হয়েছিল। 2-1টি জায়গায় যেসব কাজ বাদ ছিল তার পাশে কিন্তু সার্ভিস লেন নির্মাণ করার কারণে কিন্তু এবার মহাসড়কে যানবাহনকে থেমে থাকতে দেখা যায়নি। আমি দুপুরবেলা বেশ কয়েকজন চালক আছে তাদের সাথে কথা বলেছি, তারা অনেকটাই খুশি এবং আশ্বস্ত। তারা বলছে যে এবার তারা যত স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফিরছে বা গন্তব্যে পৌঁছাচ্ছে, এত নিশ্চিন্তে বা এত নির্বিঘ্নে তারা ইতিপূর্বে বেশ কয়েক বছরের মাঝে এরকম তারা ফিরতে পারেনি। তো এই বিষয়ে আমার টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের তিনি যেটা বলেছেন যে এই জনগণ যে যারা মহাসড়কে চলাচল করবে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে বাড়ি পৌঁছে না দেওয়া পর্যন্ত কিন্তু তারা মহাসড়কে এবং তার সাথে আমি যদি আরো কিছু তথ্য জানাতে চাই, এই পুলিশের সাথে কিন্তু এখন সংশ্লিষ্ট যে রাস্তার পাশে যেসব ইউনিয়ন পরিষদ রয়েছে সেসব ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ একটি সমন্বিত কমিটি করা হয়েছে। অর্থাৎ টাঙ্গাইলের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে প্রশাসন এবং ঠিকাদার নির্মাণী প্রতিষ্ঠান তারা সকলে মিলে একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করছে। তাদের কথা হচ্ছে যে এই মহাসড়ক যারা ব্যবহার করবে তাদেরকে নির্বিঘ্নে যেন গন্তব্যে পৌঁছে দিতে চায়। আসলে এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ তথ্য। দেশের মহাসড়ক পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। ইতিহাসে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে। যানবাহনের চাপ বেশি থাকলেও নদী পারাপারে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের। শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিতে 200+ স্পিডবোট, 87টি লঞ্চ ও 18টি ফেরি চলাচল করছে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 20টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারছে বলে জানিয়েছে BIWTC কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তায় ও যানজট নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ফেরি চলাচলের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকেই যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। আমি সকাল 7টায় এসেছি এই ঘাটে, সকাল 7টা থেকে আমি বিকেল 4টা পর্যন্ত দেখলাম যে প্রতি 5 মিনিট 10 মিনিট পরপরই কাঁঠালবাড়ি ঘাটে একটি করে লঞ্চ ছেড়ে আসছে শিমুলিয়া ঘাট থেকে এবং প্রতিটি লঞ্চে দেখছি আমরা উপচে পড়া ভিড়। যাত্রী সাধারণ সময় যে যাত্রী ধারণ ক্ষমতা তার চেয়েও দ্বিগুণ, কোনো কোনো লঞ্চে আমরা 3 গুণও যাত্রী দেখতে পেয়েছি। অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে এবং ফেরি যে সার্ভিসটা হয়েছে, ফেরি আপনি জানেন যে এর আগে 15টি ফেরি এই রুটে চলাচল করত ঈদ উপলক্ষে, ঈদে যাতে যাত্রীদের দুর্ভোগ না হয় সেজন্য 18টি ফেরি সকাল থেকে দিনরাত 24 ঘন্টায় এই ফেরিগুলি সার্ভিস দিচ্ছে এবং এই রুটে রয়েছে
200-এর বেশি স্পিডবোট, সেই স্পিডবোটগুলো দেখলাম যে অতিরিক্ত যাত্রী বহন করছে, যে দেখা গেল প্রতিটি স্পিডে 14-15 জন যাত্রী যেখানে ওঠার কথা সেখানে আমরা দেখতে পেয়েছি যে কোনো কোনো স্পিডবোটে 20-25-22 এবং কোনো কোনো যেগুলো একটু বড় সাইজের স্পিডবোট সেগুলিতে 28 জন যাত্রীকে আমরা তুলতে দেখছি। এবং এসব স্পিডবোটে আসলে সত্যিকার অর্থে লাইফ সরঞ্জাম সেরকম নাই, যেগুলি আছে দেখলাম লাইফ জ্যাকেট সেগুলি অধিকাংশ দেখলাম যে পুরনো এবং ছেঁড়া ছিঁড়ে গেছে অধিকাংশই, এগুলো দিয়ে কোনো রকমে পারাপার করছে। এইগুলি প্রশাসন দেখছে না, আমরা প্রশাসনের সাথে কথা বলছি, তারা কয়েক সকালে এবং দুপুরে কয়েকবার এসেছিল ঘাট এলাকায়, এসে কয়েকটি মোবাইল টিম ঘুরে গেছে কিন্তু তারা শাসি গেলেও আসলে এখানকার যারা স্পিডবোট চালক রয়েছে তারা আসলে এই বিষয়গুলি সেইভাবে শুনে না, যার ফলে ঝুঁকি কিছুটা ঝুঁকি নিয়েই কিন্তু এই পদ্ম নদী পাড়ি দিচ্ছে এই ঈদে ঘরমুখ মানুষজন। এবং তারা এই যাওয়ার জন্য যে রুটগুলো ব্যবহার করে এই পদ্ম নদীর, এটা স্বাভাবিকভাবে আসলেও আসলে মূলত পদ্ম নদীর এই পারে অর্থাৎ কাঁঠালবীর যে বাস স্ট্যান্ড রয়েছে ঘাটে, এই বাস স্ট্যান্ডে আসলেই একটা দেখতে পাই যে এইখানে যারা দূরপাল্লার বাস রয়েছে, বাস এবং মাইক্রোবাস সার্ভিসগুলো রয়েছে, এই মাইক্রোবাস সার্ভিসগুলো এবং বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এবং আমরা এখানে কথা বলেছি যাত্রীদের সাথে, দেখলাম এই যাত্রীরা যেখানে 200 টাকা ভাড়া, অনেক যা বাসই দেখলাম যে 300-350 টাকাও তারা নিচ্ছে, এরকমটি অভিযোগ আমাদের যাত্রী করছে। এই ব্যাপারে আমরা কথা বলেছি শিবচর ইউনিয়নের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সকালে রিপন আমাদের সঙ্গেই থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ অনেক কম দেখা গেছে, এছাড়া সময় মতো সবগুলো লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছে যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, লঞ্চঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন আর সময় মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে কিনা, অতিরিক্ত যাত্রী বোঝাই যাতে না করা হয় সে বিষয়টি তদারকি করছে কিনা BIWTC বা কর্তৃপক্ষ? হ্যাঁ, BIWT আসলে সবসময় এখানে সচেষ্ট রয়েছে এবং তৎপর রয়েছে। ঈদের সময় আসলে মানবিক দিক বিবেচনা করে অনেক ক্ষেত্রে তারা কিছুটা ছাড় দেয় এবং যাত্রীর যে লঞ্চের যে ধারণ ক্ষমতা থাকে দেখা যায় যে সেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হয়, তো সেক্ষেত্রে তারা আসলে অনেক চেষ্টা করেও অনেক ক্ষেত্রে তারা সামাল দিতে সক্ষম হন না। গতকালকে শুক্রবার থাকার কারণে গতকালকে যে পরিমাণ ভিড় ছিল আমরা আসলে আজকে সেই পরিমাণ ভিড়টি লক্ষ্য করছি না। যারা আসলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গ্রামের বাড়ি যাবেন, তারা আসলে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ার পর শুক্রবার অধিকাংশই চলে গেছে। তবে যেহেতু এখনো 3 তারিখে একটি কর্মদিবস রয়েছে, সুতরাং রাজধানীতে যারা এখনো আছেন তারা তাদের সময় সুযোগ মতো করে যাচ্ছে। তবে গতকালকের ভিড়ের তুলনায় কিন্তু আজকে সেই অর্থে আসলে ভিড়টা লক্ষ্য করি না। আমরা সাধারণত জানি বা দেখি সবসময় ঈদের সময় আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালগুলো উপচে পড়া ভিড় থাকে যাকে বলে, সেই উপচে পড়া ভিড়টা এখনো আমরা লক্ষ্য করছি না। এবং আপনি জানেন যে দক্ষিণবঙ্গের প্রায় 21টি জেলার লঞ্চ চলাচল করে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, এবং BIWTA থেকে বলা হচ্ছে যে এই যাত্রী পরিবহনের জন্য 215টি লঞ্চ এখানে রয়েছে এবং 215টির মধ্যে সবগুলোই আসলে যাত্রী পারাপার করতে সক্ষম হবে। তবে এখন পর্যন্ত বিশেষ করে বরিশালের লঞ্চগুলো সন্ধ্যার পরে ছাড়ে, অর্থাৎ পটুয়াখালীর লঞ্চ সন্ধ্যা 6টায় এবং বরিশাল থেকে শুরু করে অন্যান্য জেলাগুলোর লঞ্চগুলো সেটা 9টার দিকে ছাড়ে। তবে ঈদের সময় এই টাইম টেবিলটা রক্ষা করা যায় না, এই কারণে যে তখন লঞ্চ মালিক বা লঞ্চ পরিবহন কর্তৃপক্ষ তারা তখন লঞ্চ ভরে গেলেই আসলে তখন ছেড়ে দেয় এবং সেখানে যাত্রী নামিয়ে বরিশালে বা অন্যান্য জায়গাগুলোতে যাত্রী নামিয়ে দিয়ে আবার দ্রুত চলে আসে। তাই এই পরিস্থিতির কারণে এখন দেখা যাচ্ছে যে এখনো যাত্রী চাপ ঠিক ওই অর্থে না থাকার কারণে এখনো লঞ্চ এই নৌযাত্রা নিশ্চিতে আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আমি যথেষ্ট কড়াকড়ি দেখলাম, এর আগের বেশ কয়েকটি ঘটনায় বেশ কয়েকজন শিশু সহ গত 2-3 বছর আগেও মারা গেছে, এই কারণে ওই ঘটনাগুলোর পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে অর্থাৎ টার্মিনালে ঢোকার মুখে এবং টার্মিনালে ঢোকার আগে থেকেই যানজট যাতে না হয় সেজন্য রাস্তা ফ্রি করে দেওয়া হয়েছে এবং টার্মিনালে ঢোকার মুখগুলোতে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে, এছাড়া অন্যান্য আনসার থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে। কোনো ধরনের যাত্রী চাপ, অতিরিক্ত যাত্রী চাপ আসলেও যাতে সেটি সামাল দেওয়া সম্ভব হয় সেটিও তারা সামাল দেওয়ার জন্য এখানে যথেষ্ট তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইজাজ জানাচ্ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। ঈদের সময় যত এগিয়ে আসছে জমে উঠেছে বেচাকেনা, শহর থেকে গ্রাম পর্যায়ের বিপণী বিতানগুলোতেও মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সী ক্রেতারা। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
গরমের কারণে সিলেটের বিপণী বিতানগুলোতে এবার চাহিদা বেশি দেশীয় সুতি কাপড়ের পোশাকের, সেই সঙ্গে ভারতীয় পোশাকের প্রতিও আগ্রহ রয়েছে তরুণ তরুণীদের। এখানে তো গরম বেশি, দেশি কাপড়টাই বেশি কেনা হয় আর কি। স্বজনদের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন মৌলভীবাজারের অনেক প্রবাসী, তাদের কথা বিবেচনায় রেখে নামি দামি ব্র্যান্ড ও বিদেশি পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। কাপড় জীবনে দাম কমতেছে না কেন, প্রচুর পরিমাণের দাম। আমরা যেখান থেকে কাপড় কিনে আনছি সেখানেই কাপড়ের দাম বেশি, তাই আমাদের বাধ্য হয়ে বেশি দামে বেচতে হচ্ছে। খাগড়াছড়িতে আধুনিক কিছু শপিং সেন্টার চালু হয়। ঈদের কেনাকাটায় চট্টগ্রাম ও ঢাকামুখী হওয়ার প্রবণতা কমেছে, দিনের চেয়ে সন্ধ্যার পরেই জমে উঠছে বাজার। পাঞ্জাবি অনেক চাপছে এবং আমাদের অনেক সেল হচ্ছে, আশা করি 4 রাত পর্যন্ত ইনশাল্লাহ আমাদের অনেক সেল হবে। মেহেরপুরে শুরুতে কম থাকলেও ঈদের সময় এগিয়ে আসার সঙ্গে বাড়ছে বেচাকেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন দোকান ঘুরে পছন্দের পোশাকটি বেছে নিচ্ছেন ক্রেতারা। সবার জন্য পোশাক কিনেছি, জুতা স্যান্ডেল কিনেছি, মোটামুটি প্রতি বছরের তুলনায় এবার বাজারে একটু দাম চড়া। সাধ থাকলেও ঈদে নতুন জামা জুতো কেনার সাধ্য নেই নিম্ন আয়ের অনেক মানুষের, তাদের জন্য দিনাজপুর শহরের মালদাপট্টির বউ বাজার, যেখানে 200-300 টাকার মধ্যে মিলছে থ্রি পিস পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের আগে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত দর্জি দোকানের কারিগররা, কাজের চাপ বেশি থাকায় দিন রাত কাজ করছেন কারিগররা, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পোশাক তৈরির কাজ। বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছে অনেকে। ঈদের মতো আয়োজনে তৈরি পোশাকে মন ভরে না অনেকের, বাছাই করা কাপড় দিয়ে পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নেওয়ার ফরমাইশ দেন দর্জিকে, তাই রমজানের শুরুতেই ভিড় শুরু হয় দর্জির দোকানে। যারা দেরি করে ফেলেছেন তারা এখন হাহুতাশ করছেন, নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছেন না দর্জিরা। রেডিমেড কাপড় তো কমানোই লাগে আমাদের টেইলার্সের কাছে, তো সেটা আরও বেশি সুবিধা আমাদের জন্য। এখন আমি এই দোকানে আসছি, দেখি আমার শার্ট আর প্যান্ট সিলাইতে আসছি, নিবে কিনে। দর্জিরা বলছেন আগের অর্ডারের কাজ করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের, গরমের কারণে এবার সুটের চেয়ে সুতি কাপড়ের পোশাকের ফরমায়েশ বেশি পেয়েছেন তারা। পাঁচ রমজান থেকে অর্ডার বন্ধ করছি আর কি, এরকম যেগুলো আছে এগুলো করতেছি। আগে একটু কম ছিল, এখন লাস্ট পর্যায়ে অনেক ভিড়, আমাদের অনেক স্টক হয়ে গেছে কাজ। কম বেশি একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের দর্জিরা। বাড়তি কাজের চাপ সামাল দিতে অতিরিক্ত কারিগর নিয়োগ দেওয়া হয়েছে প্রায় প্রতিটি দর্জির দোকানে, দেওয়া হচ্ছে বাড়তি মজুরিও। চুয়াডাঙ্গা জেলায় এখন বর্তমান মার্কেট যেমন জমজমাট, আবার দর্জিদের কাজের পরিমাণও আরাম জমজমাটভাবে সৃষ্টি হচ্ছে। রাত দিন কাজ করে আমরা মানে মাল তুলতে পারছি না, তারপরও দুটো টাকার জন্য আমরা কষ্ট করি আর কি। সময় মতো পোশাক সরবরাহ করার চেষ্টার কোনো কমতি রাখছেন না কেউ। দর্জির দোকানগুলোতে রাতভর চলছে সেলাই মেশিন। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। সকালে নিহত আমিরুল ইসলাম বেল্লালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় কয়েকদিন আগে মোবাইলে এক বৃদ্ধের ছবি তোলা নিয়ে স্থানীয় আসাদুল গাজী ও ইসাহাক গাজীর সঙ্গে আমিনুলের ঝগড়া হয়। এর জেরে গতরাতে আমিনুলকে মারধর করে আসাদুল ও ইসাহাক। সকালে হঠাৎ করে আমিনুল অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। পুঁজির অভাবে বন্ধ হতে চলেছে লালমনিরহাটের কালীগঞ্জ ঐতিহ্যবাহী তাঁত শিল্প। এবারের ঈদ মৌসুমেও বেকার সময় কাটছে কয়েকশো শ্রমিকের। তারা বলছেন যথাযথ নজরদারি না থাকায় ধ্বংসের পথে সম্ভাবনাময় এ শিল্প। কালীগঞ্জের কাকিনার এই পল্লীতে একসময় দিনরাত কাজ চলত 500-এর বেশি ছোট বড় তাঁতে, বর্তমানে এর অর্ধেকও চলে না ঠিক মতো। গেল ঈদেও বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীদের ভিড় দেখা গেল, এবারের চিত্র ভিন্ন। শ্রমিকের মজুরি ও সুতাসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি পুঁজির অভাবে কাপড় বুনতে পারছেন না অনেক তাঁতি। নানা সংকটে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত, অর্থাভাবে মানবেতর দিন কাটাচ্ছে তাঁতি পরিবারগুলো। চিকন সুতায় শাড়ি, লুঙ্গি, গামছা আরও অন্য অন্য পোশাকপাতি আমরা তৈরি করতাম। এখন মনে করেন যে আমাদের অর্থর অভাবে এখন মনে করেন যে আমাদের তাঁতিরা এখন কাজকাম করতে পারে না। মোটা কাপড় বা এখন ঈদের মার্কেটে আগের মতো অর্ডার পাচ্ছি না আর কি, অর্ডার নাই। এখন তো আর ঋণ টিন পাই না, এই কারণে আমাদের তাঁতগুলো বন্ধ হয়ে আছে।
সরকারি বেসরকারি খাত থেকে তাঁতিদের ঋণের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা তাদেরকে আরও বেশি ভালো প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যায়, এক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং আমরা চেষ্টা করছি তাদেরকে লিঙ্ক করে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে, যাতে তারা ভালো প্রশিক্ষণ পায়। সঠিক প্রশিক্ষণ আর সরকারি সহায়তা পেলে এই শিল্প আবারও সমৃদ্ধ হবে বলছেন তাঁতিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মার ভাঙনে শরীয়তপুরে গত বছর ঘর হারিয়েছে 5,000-এরও বেশি পরিবার। বছর গড়ালেও পুনর্বাসন হয়নি ক্ষতিগ্রস্ত অনেকের। কদিন পরে ঈদ, তবে এসব পরিবারে নেই আনন্দের ছোঁয়া। শরীয়তপুরের মুলফতগঞ্জ বাজারে নিজের তিনটি দোকানে অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন পূর্ব নড়িয়ার নাজমা বেগম। নড়িয়া পৌর শহরে 20% জমির উপর ছিল নিজের পাকা বাড়ি। গেল বছর পদ্মার ভাঙনে হারিয়েছেন ঘর জমি। ছেলের লেখাপড়া করাইতাম, এখন এই ছেলের টাকার লেগে লেখাপড়া করাইতে পারি না। তিনটা দোকান আছিল বাজারে, দোকান দুইটা ভাড়া দিতাম, একটা নিজেরা চালাইতাম, ব্যবসা বাণিজ্য করতাম, সব বন্ধ হয়েছে এখন। সরকারি হিসেবে গেল বছর নদী ভাঙনে বসত বাড়ি হারিয়েছে নড়িয়ার 5,081 পরিবার। জীবিকার তাগিদে অন্যত্র চলে গেছেন অনেকে। যারা রয়ে গেছেন তাদের অনেকেরই পুনর্বাসন হয়নি। ঈদ তাদের জন্য আনেনি বাড়তি কোনো আনন্দ। লাগুন দাঁড়াইতে আন্দোলনে পোলাপানের বেছে ঈদ আইসে, কাপড় চোপড় দিতে পারি না, কিছু দিতেই না, খাইতে লইতে পারি না, কিছু চালাইতে আমার অনেক সমস্যা হয়। এইবার আমাকে এই আনন্দ দূরের কথা, আমরা জাগই পাই না, থাকি না, পরের জায়গায় বাগানাই বাড়ি করছি। ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনে সরকারি খাস জমি বরাদ্দের পাশাপাশি আশ্রয় প্রকল্পের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শুধুমাত্র নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে লক্ষ্য করেই এই কৃষি খাস জমি বরাদ্দ প্রদান করা হচ্ছে। পাশাপাশি আমরা আশ্রয় প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্পে তাদেরকে আমরা পুনর্বাসন করছি। শরীয়তপুরে পদ্মার ভাঙনে গেলবার বিলীন হয়েছে 9,000-এরও বেশি বাড়ি, ছোট বড় অন্তত 8টি হাট বাজার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। একটু পর ফির চিনিবেন সংবাদ দিন, দেখার আমন্ত্রণ রইল।